ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येप्य प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं व्रतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छिलाम जे अध्यायटी सेटी हलो नित्य निरंजनेर मिलन एवं प्रभुर महोत्सव आमरा যে অংশটি থেকে শেষ করেছিলাম সেটি হচ্ছে পুঁথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের জীবন তাঁর শিক্ষার ধারার সম্পর্কে তিনি বলেছিলেন বলেছিলেন যে জীবের বল অল্প আয়ু জীবের এখন ক্ষীণ কেমনে করিবে করে শাস্ত্র অধ্যয়ন সাধন ভজন কিংবা জপ তপাচার আয়ত্তে না আসে কর্ম অকুল পাথার বিধির বিধানে এই বিধি প্রচলিত ফল আসে কর্মপথে গমন বিহিত প্রভুর কৃপায় এই দুরগম্য পথ তরিতে গমন নাহি লাগে মেহনত শ্রীপ্রভুর শ্রীবচনে তাহারও প্রমাণ দুর্বলের বল আসা প্রভু ভগবান আমরা এইখানে এসে শেষ করেছিলাম যে এই কলিকালে মানুষের অন্নগত প্রাণ ক্ষীণ আয়ু এমন একটা সময় তারা কেমন করে ভগবানের নাম গুণগান করবেন তাদের পক্ষে ভগবানের নাম গুণগান করা সম্ভব নয় বা জটিল শাস্ত্র আলোচনা এই সমস্ত করাও সম্ভব নয় সেই কারণে তিনি পথ খুঁজে দিলেন নারদীয় ভক্তি কলিতে ভগবানকে ভালোবাসা শুধু তাকে ভালোবাসতে হয় কেমন করে তাকে ভালোবাসবো ফলের আশা না করে শুধুই তাকে ভালোবাসবো এইটি ভাবলেই আমাদের সমস্ত কিছু হয় ভাগবতে একটি ভারী সুন্দর ঘটনার বর্ণনা আছে হিরণ্যকশিপু যখন বধ হলেন নরসিংহ অবতারের দ্বারা নরসিংহের সেই বিকট রূপ দেখে সবাই শঙ্কিত এবং তাপিত হচ্ছিলেন এমন সময় বালক প্রহ্লাদ তিনি সেই নরসিংহের সামনে এসে অবতীর্ণ হলেন নরসিংহ তাকে দেখে প্রবল আনন্দ প্রকাশ করলেন জীব দিয়ে তাকে চাকতে থাকলেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে থাকলেন তখন তিনি তাকে বললেন প্রহ্লাদকে তিনি বললেন যে তোমাকে আমি কিছু বর দিতে চাই প্রহ্লাদ কিন্তু বিনিময়ে কোনো বর নিলেন না কেন নিলেন না তিনি বললেন আমি তো তোমায় ভালোবাসি তোমার সাথে তো ব্যবসাদারি করিনি এই যে ভালোবাসার সম্পর্কটা ব্যবসাদারিত্বহীন একটি সম্পর্কের কথা প্রভু আমাদের শেখালেন আজকে আমরা তারপর থেকে পড়ব একদিন দয়ানিধি ভাবাবেশে কন এইখানে আসিয়া যদ্যপি কোন জন হেলায় শ্রদ্ধায় কি বা করে নমস্কার ভবসিন্ধু পারাপারে কি ভাবনা তার দ্বিতীয় সকালে থাকে বিশ্বব্যাপী মন সে সময় করে যদি আমারে স্মরণ নিশ্চয় তোমার নিশ্চয় তাহার ত্রাণ হয় যথাকালে এই ভব জলদির অকুল সলিলে তৃতীয় সাধনা কর্মে প্রয়োজন নাই পূর্ণ কাম হবে এলে গেলে মমঠাই চতুর্থ অবশ্য হবে ফলবতী আশ
সরলে করিলে পরে আমায় বিশ্বাস, পঞ্চম অক্ষম যদি কিছু করিবারে আমায় বকলমা দেয় দিয়া স্থির থাকে ঘরে, ষষ্ঠ অতি কষ্টে ছাঁচ রেখেছি করিয়া গরণ গড়িয়া দিব তাহারে ফেলিয়া, সপ্তম আমার কাছে আসিবে যে জন হরিপদ লাভ আশা মনে আকিঞ্চন, অবশ্য পূরণ হবে তাহারও বাসনা অনায়াসে সাধন ভজন কর্ম বিনা, অনাথ আশ্রয়হীন নিঃসম্বল জনে তরিবারে হেন ভব সিন্ধুর তুফানে। ঠাকুর নিজ মুখে বলছেন যে আমরা তো সবসময় জানতে চাই যে ভগবানকে ভগবানকে পেলে তার কাছে গেলে আমাদের কি লাভ হবে, মানে আমাদের এটা কি, আমরা কি পেতে পারি, আমাদের গেইনিং ভ্যালুটা কি, আমরা রিটার্নে কি পাবো, এটি সবসময় আমরা জানতে চাই। ভগবান যেন সেই কারণে বলছেন একটি ভারী সুন্দর কথা, বলছেন এইখানে আসে আসিয়া যদ্যপি কোনো জন হেলায় শ্রদ্ধায় কিবা করে নমস্কার, ভবসিন্ধু পারাবারে কি ভাবনা তার। বলছেন শ্রীরামকৃষ্ণ সমীপে এসে যদি হেলায় শ্রদ্ধায় সঙ্গে তাকে একবার নমস্কার করে, তাকে যদি প্রণাম করে, তাহলে তার ভবসিন্ধু পারাপারে কোনো ভাবনা নেই, সে নিশ্চিন্তে শ্রীরামকৃষ্ণ কৃপায় ভবসিন্ধুর পারে পৌঁছে যাবে। দ্বিতীয় সকালে থাকে বিশ্বব্যাপী মন, সে সময় করে যদি আমারে স্মরণ, নিশ্চয় তাহার ত্রাণ হয় যথাকালে এই ভব জলধির অকুল সলিলে। বলছেন সকালবেলা তাঁর মন এই জগতে ব্যাপ্ত হয়ে থাকে, কোনো একটি বিশেষ অংশে নয়, সারা জগতের সর্বত্র তিনি যেন তাকে তার মনটিকে ছড়িয়ে দেন। বলছেন এমতো অবস্থায় কেউ যদি তাকে স্মরণ করে তাহলে অবশ্যই এই ভবল জলধির অকুল সলিল থেকে সে ত্রাণ পাবে। তৃতীয় সাধনা কর্মে প্রয়োজন নাই, পূর্ণকাম হবে এলে গেলে মমঠাই। বলছেন আর তৃতীয় হচ্ছে কোনো সাধনা কর্মের প্রয়োজনই নেই যদি নিত্য নিয়মিত তার কাছে আসা যাওয়া আমরা করি। চতুর্থ অবশ্য হবে ফলবতী আস, সরলে করিলে পরে আমায় বিশ্বাস। বলছেন এই তিনটে তো আছেই তার কৃপার অধীন, কিন্তু এই চতুর্থ থেকে তিনি বলছেন এবার থেকে যেগুলো করতে বলছেন এগুলো করলে অবশ্যই শ্রীরামকৃষ্ণের কৃপা হবে, সমস্ত আশা পূর্ণ হবে। কিভাবে হবে? সরলে করিলে পরে আমায় বিশ্বাস, সরল মনে সমস্ত মন প্রাণ দিয়ে সরলভাবে যদি তুমি আমাকে বিশ্বাস করে আমার উপর নির্ভর করতে পারো তাহলে অবশ্যই তোমার সমস্ত আশা ফলবতী হবে। পঞ্চম অক্ষম যদি কিছু করিবারে আমায় বকলমা দিয়া স্থির থাকো ঘরে। এবার পঞ্চম ভ্যারাইটির কথা বলছেন, বলছেন যদি তোমার পক্ষে কিছুই করা সম্ভব না, যেরকম গিরিশকে বলেছিলেন দুবেলা আমাকে স্মরণ করো, দুবেলা দুটো প্রণাম করো, দুবেলা নমস্কার করো, কোনোটাই যখন হচ্ছেন না তখন তিনি বললেন তাহলে আমাকে বকলমা দাও। যেরকম ছোট শিশু সে এস্টেট চালাতে পারে না, জমিদারি চালাতে পারে না, তখন একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া থাকে, তিনি তার হয়ে তার ওছি হয়ে তিনি কাজকর্ম করে, সেই ছোট শিশু বা অক্ষম মানুষ তিনি নিজের মতো থাকেন। বলছেন তাই বলছেন আমাকে বকলমা দিয়া, যদি একেবারেই কিছু না পারো আমাকে বকলম দিয়ে স্থির থাকো ঘরে, ঘরে গিয়ে নিশ্চিন্তে থাকো। এরপরে বলছেন ষষ্ঠে অতি কষ্টে ছাঁচ রেখেছি করিয়া গরণে গড়িয়া দিব তাহারে তাহায় ফেলিয়া। আর সিক্স অপশন হচ্ছে এই যে আমি অনেক কষ্ট করে ঠিক আমার মতো একটি ছাঁচ আমি তৈরি করে রেখেছি, যদি কেউ আরও কাছে আমার আসতে চায় তাকে ঠিক সেই ছাঁচে ছাঁচে গড়ে আমার একটা রেপ্লিকা মূর্তি, আমার একটি বিমূর্ত বিগ্রহ হিসেবে তাকে তৈরি করে দেবো, মানে তার মন প্রাণ অন্তরাত্মা শ্রীরামকৃষ্ণময় করে দেব। সপ্তমে আমার কাছে আসিবে যে জন হরিপদ লাভ আশা মনে আকিঞ্চন, অবশ্য পূরণ হবে তাহারও বাসনা অনায়াসে সাধন ভজন কর্ম বিনা। বলছেন সপ্তমে যদি হরিপদ লাভ আসা, ভগবানকে পাবো বলে কেউ যদি শ্রী ভগবানের কাছে আসে অবশ্যই শ্রীরামকৃষ্ণের কৃপা তার উপর পড়বে এবং তার ভেতরে তার
আমূল পরিবর্তন হয়ে যাবে, তার জীবনের আমূল পরিবর্তন হবে, অবশ্যই তিনি তার ইষ্ট বস্তু লাভ করবেন, এটি হচ্ছে কথা। দেখুন, চারজনের কথা গীতায় বলা আছে, যে চারজন আমাকে ভজনা করে, চতুর্ভিধা ভজন্তে মাম, আর্ত, তারপরে জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। ভগবান আরো এখানে আর পরবর্তী অবতারে আরো এগিয়ে গিয়ে সাত রকমের কথা বললেন, সাত রকম মানুষ তার কাছে এলে কারা কারা তার কৃপায় উপকৃত হবে, এরকম সাতজনের কথা বললেন। পুথিকার লিখছেন, সতত ব্যাকুল প্রভু অধীর পরাণ, নিরন্তর কিসে নিরঞ্চর চিন্তা কিসে জীবের কল্যাণ, দুর্লভ জগতে কিছু নাহি যার আছে, দুর্লভ জগতে কিছু নাহি যার চেয়ে, দিন দুঃখী বেশে তিনি কাঁদিয়ে কাঁদিয়ে, কমলাঙ্গে সহ্য করি যাতনা অপার, দ্বারে দ্বারে করিবারে জীবের নিস্তার, কামিনী কাঞ্চন মুগ্ধ জীব সমুদায়, দেখে না প্রভুরে পথে আঁখি মধ্যে যায়, বড়দায় গ্রস্ত প্রভু দেব অবতারে, দয়ার মূরতি হরি আসিয়া সংসারে, তাই বাড়ি পূর্ণ চক্ষে আকুল পরাণ, মহা দুঃখে গাইতেন নিচে লেখা গান, এসে পড়েছি যে দায় সে দায়ে বলবো কায়, যে দা যার দায়ে সে আপনি জানে, পর কি জানে পরের দায়, হয়ে বিদেশিনী নারী লাজে মুখে দেখাতে নারী, বলিতে নারী কইতে নারী, নারী হওয়া একই দায়। পুথিকার লিখছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সবসময় সতত ব্যাকুল অধীর পরাণ, তার সমস্ত মন প্রাণ অধীর হতো, ধীর হতে পারতো না, অশান্ত থাকতো, কিসের না কেমন করে মানুষ তার কল্যাণ করবে, কিসে মানুষের কল্যাণ হবে, এই চিন্তায় তার একবারে প্রাণ একবারে অধীর হয়ে থাকতো। দুর্লভ জগতে কিছু নাহি যার চেয়ে, দিন দুঃখী বেশে তিনি কাঁদিয়ে কাঁদিয়ে, এই জগতে কোনো কিছুতে তার কোনো কিছুর প্রয়োজনীয় সেই মান অতএ, কিন্তু সেই মানুষই এই জগৎ সংসারে কেঁদে কেঁদে বেড়াতেন, কিসের জন্য? কোমলাঙ্গে সহ্য করি যতনা অপার, দ্বারে দ্বারে করিতেন করিবারে জীবের নিস্তার, তার সেই কোমলাঙ্গ যা লুচির ঘায়ও ছিঁড়ে যেত, সেই কোমলাঙ্গ নিয়ে তিনি দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন, যাতে মানুষ মুক্তির পথে যায়। কেমন সে মানুষ, না কামিনী কান, তারা কি করতেন, না কামিনী কাঞ্চনে মুক্ত জীব সমুদায়, দেখে না প্রভুরে পথে আঁখি মুদে যায়। কামিনী কাঞ্চনে মানুষ এত আসক্ত, তারা ভগবানের এই চেষ্টা, ভগবানের এই উপস্থিতি সেটা তারা দেখতেই পারতেন না, ভ্রুক্ষেপ করে উপেক্ষা করে বেরিয়ে যেতেন। ঠাকুর কাঁদতেন আর বলতেন যে তাঁর বড় দায় মানুষকে মুক্তি দেওয়ার জন্য, তিনি এসেছেন মানুষের মুক্তির উদ্দেশ্যে, মানুষকে মুক্ত করবেন বলে, মানুষকে তার অবস্থা থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। অথচ যাদের জন্য তিনি এসেছেন তাদের সামান্যতম এতটুকু আকাঙ্ক্ষা নেই মুক্ত হবার। বলছেন, এসে পড়েছি যে দায় সে দায় বলবো খায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। বলছেন, আমি এসে যে পড়েছি যে দায়ে এই মুক্ত করবার জন্যই এসে পড়েছি, এ দায়ের কথা আমারই, আমারই দায়িত্বের কথা, অন্যকে কেমন করে বোঝাবো সে তো বুঝতে পারবে না। হয়ে বিদেশিনী নারী, বিদেশিনী নারী কথাটা এখানে ব্যবহার করছেন কেন, না এই দেশেরই তিনি লোক নন, তিনি সেই অনন্তের বাসিন্দা, তিনি মায়ার রূপ ধন, নিজের মায়াকে আশ্রয় করে তার এই দিব্য রূপটি ধারণ করে এসেছেন। তাই বলছেন, হয়ে বিদেশিনী নারী লাজে মুখ দেখাতে নারী, বলতে নারী কইতে নারী, নারী হওয়া একই দায়। আমি কাউকে আমার নিজের স্বরূপটিকে প্রকাশ করতে পারি না, আমি এসেছি তাদের জন্য, কিন্তু আমার কোনো উপায় নাই, এই আমার, আমি যে এসেছি তার মুক্তির জন্য, এ দায় শুধুমাত্র আমার, যাদের জন্য এসেছি তাদের সামান্যতম কোনো দায় নেই। পুথিকার লিখছেন, বড়ই বিচিত্র লীলা হয় অবতারে, বুঝে বোঝা আভাসে বুদ্ধি বল ছাড়ে, সৃষ্টির ঈশ্বর যিনি সৃষ্টি যার ভাণ্ড, প্রকাণ্ড হইতে যিনি পরম প্রকাণ্ড, কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু কোটি মহেশ্বর, সত্য রজতম গুণে কার্য স্বতন্ত্র,
যুক্ত কর নিরন্তর শ্রীয়াজ্ঞা পালনে, হয় রয় লয় পুন কাল অনুক্রমে, মায়াতীত গুণাতীত মায়াধীশ যিনি, যাহার সকতি মায়া সৃষ্টির জননী, সেই মহাপ্রকাণ্ড পুরুষ মহেশ্বর, মায়া সঙ্গে ধরি চোদ্দ পয়া কলেবর, মায়া সাজ মায়াধীন মায়া মাখা গায়, দায়গ্রস্ত ধরাধামে আসিয়া লীলায়, দায়ের জ্বালায় ঝরে দুনয়নে বাড়ি, নিত্যের অপেক্ষা লীলা বহু গুণ ভারী, কার সাধ্য কহে লীলা চিত্রপট আঁকে, সামান্য জীবের শিরে মাথায় না ঢুকে, বিচিত্র লীলার কাণ্ড বড়ই মজারে, শুনো রামকৃষ্ণ লীলার লীলার ভাণ্ডার। পুঁথিকার বলছেন, বড় বিচিত্র অবতারের লীলা, বড় বিচিত্র, মানুষের মতো হয়ে ভগবান এসেছেন, এইটাই তো খুব বড় বিচিত্র ব্যাপার। মানুষ বুঝেও বিশ্বাস করে না যে ভগবান তারই মতো হয়ে এসেছেন, আমরা কখনো বিশ্বাসই করতে পারি না। আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত যে আমার বাইরে একটা যে জগৎ আছে এটাকে আমরা কখনো বিশ্বাসই করি না, আমরা উপেক্ষা করি ভগবানের আশাটাকে, সম্পূর্ণভাবে উপেক্ষা করি, আমরা বোঝার চেষ্টাও করি না যে ভগবান আমাদের মধ্যে আমাদের কল্যাণে আমাদের মতো হয়ে এসেছেন, হতেই পারেন না। সেই যেমন শ্রীমাকে দেখতে একদল ভক্ত এসেছিলেন, তারা ভাবনা চিন্তা করে এসেছিলেন শ্রীমা বোধ হয় একটা সিংহাসনের ওপর বসে থাকবেন, আর তার দুপাশে অলঙ্কার আদি পরে সব সুন্দর সাজগোজ করে বেনারসি টেনারসি পরে বসে থাকবেন, এবং তার দুপাশে সেবিকারা চামর পিজন করবেন। তারা এলেন, এসে দেখলেন যে একটি শ্রীমার জায়গায় একটি বৃদ্ধা, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন, সামনে তার পায়ে বাত আছেন, এখানে পাটা টেনে টেনে চলেন, তিনি আর তিনি একটি ঝাড়ু দিয়ে উঠোন ঝাড় দিচ্ছেন। তারা দেখে হতবাক হয়েছে, মা তুমি, এ কি মায়া! মা নিজে বললেন, নিজে মায়া যে, এই যে তিনি তার সেই বিশাল শক্তিকে তার নিজের মায়ার প্রভাবে সাধারণ মানুষের মতো হয়ে আসেন, এইটাই মানুষ বুঝতে পারে না। তাই বলছেন বড়ই বিচিত্র লীলা হয় বয় অবতারে, বলছেন যিনি সৃষ্টির ঈশ্বর, সমস্ত সৃষ্টি যে যার ভাণ্ড থেকে তার ভাঁড় থেকে বেরোচ্ছে, হ্যাঁ, অতএব তাকে মানুষ বুঝতে পারেনি, তাকে মানুষ ধরতে পারে না। বলছেন সেই মহাপ্রকাণ্ড পুরুষ মহেশ্বর, মায়া সঙ্গে করি ধরি চোদ্দ পোয়া কলেবর, মায়া সাজ মায়াধীন মায়া মাখা গায়, দায়গ্রস্ত ধরাধামে আসিয়া লীলায়। বলছেন যে তার সেই সেই বিরাট পুরুষ, তিনি সাধারণের মতো হয়ে আসেন, এটাই আমরা একেবারে বিশ্বাসই করতে পারি না। সেই বিরাট পুরুষ যে আমাদের মধ্যে এসেছেন সেটাই আমরা বিশ্বাস করি না। বলছেন যে তিনি মায়ার সঙ্গে করি ধরি চৌদ্দ পয়া কলেবর, মায়াকে আকর্ষণ করে, মায়াকে কেন্দ্র করে তিনি এই চৌদ্দ পয়া কলেবর ধারণ করে আসেন, তাই মানুষ কিছুতেই তারকে বুঝতে পারে না। মায়া সাজ মায়াধীন মায়া মাখা গায়, তার যে সাজ সেটি যেন মায়াময়, যেন ইচ্ছে করে তিনি ওই সাজটি সেজেছেন, তিনি তার সোনার মুকুট, তার সেই স্বর্ণ আভরণ সমস্ত কিছু পরিত্যাগ করে সাধারণ দিনহীনের মতো পোশাক পরে এসেছেন, যেন মায়াকে তিনি তার সারা শরীরে লাগিয়ে এসেছেন। আমরা সিনেমায় দেখি না, দেবতারা এসে যেন সেই ঘাসের পাশ থেকে গাছের পাশ থেকে দেখছেন, তারপরে মুহূর্তের মধ্যে পিরিং করে আওয়াজ হয়, ব্যাস সঙ্গে সঙ্গে তারা তাদের সেই দৈব সমস্ত কিছু সাজগোজ সমস্ত কিছু ত্যাগ করে তারা আবার সাধারণ মানুষের মতো এসে কথা টথা বলেন, ঠিক সেই রকম, এ যেন সেই সিনেমার মতো, ম্যাজিকের মতো। কিন্তু এই অবতার কেমন না, দয়া দায়ের জ্বালায় ঝরে দুনয়নে বাড়ি, নিত্যের অপেক্ষা লীলা বহু গুণ ভারী। বলছেন দয়ায় মানুষের উদ্ধারের জন্য সেই দায় তিনি নিয়ে এসেছেন, এবং সেই কাজটা তিনি ঠিক মতো পূর্ণ করতে পারছেন না বলে তাঁর হৃদয়ে যে বেদনা, সেই বেদনাজনিত কারণে তার দু চোখ দিয়ে অঝরে জল বেরোচ্ছে।
বলছেন, কার সাধ্য কহে লীলা চিত্রপট আঁকে, সামান্য জীবের শিরে মাথায় না ঢুকে। বলছেন কার সাধ্য তাঁর এই লীলা কথাকে শব্দ আকারে প্রকাশ করে, কারণ আমাদের মনের ভেতরই এটা ঢুকছে না, তাই এটা শব্দ আকারে আমাদের ভাবনার জগতে যেহেতু এটা ঢোকেনি, তাই শব্দ আকারে এটা আমরা প্রকাশও করতে পারছি না। তাই বলছেন বিচিত্র লীলার কাণ্ড বড়ই মজার, শুনো রামকৃষ্ণ লীলা লীলারও ভাণ্ডার। বলছেন লীলা লীলার ভাণ্ডারে কিসে শুনো কই মন, যেদিন হইতে এই সৃষ্টির পত্তন, সে অবধি ধরাধামে যত অবতার, জনমিয়া কইলা লীলা বিবিধ প্রকার, দেশ কাল পাত্র ভেদে লীলা স্বতন্ত্র, সকল নিহিত এই লীলার ভিতর, একাধারে রামকৃষ্ণ সমষ্টি সবার, তাই রামকৃষ্ণ লীলা লীলার ভাণ্ডার। এই যে আমরা বলছি না লীলার ভাণ্ডার, মানে ভাণ্ডার মানে ভাঁড়ার, তাতে যেন অনেক এরকম, যেমন ভাণ্ডারের মধ্যে অনেক কিছু থাকে, চাল ডাল তেল নুন সমস্ত কিছু যেন থাকে, ঠিক সেই রকম লীলার ভাণ্ডার। লীলার ভাণ্ডার কিসে শুনো কই মন, লীলার ভাণ্ডার কাকে বলে শোনো। বলছেন যেদিন হইতে এই সৃষ্টির পত্তন, সে অবধি ধরাধামে যত অবতার, জনমিয়া কইল লীলা বিবিধ প্রকার। বলছেন যবে থেকেই সৃষ্টির শুরু তবে থেকে মানুষের মুক্তির জন্য যত অবতার শরীর ধারণ করে এসেছেন, তাদের সম্মিলিত যে লীলা, দেশ কাল পাত্র ভেদে লীলা স্বতন্ত্র, সকল নিহিত এই লীলার ভিতর, অবতার ভিন্ন সময়ে ভিন্ন যুগে ভিন্ন স্থানে এসেছেন মানুষের মুক্তির উদ্দেশ্যে, সেই সমস্ত অবতারের লীলার ঘনীভূত মূর্তি হচ্ছেন এই অবতার। তাই বলছেন একাধারে রামকৃষ্ণ সমষ্টি সবার, তাই রামকৃষ্ণ লীলা লীলারও ভাণ্ডার। বলছেন এই সমস্ত অবতারের লীলা শক্তি এই এক অবতারে নিহিত হয়ে গেছে, তাই এই অবতার যেন লীলার ভাণ্ডার। এখানে আমরা দেখতে পাবো ভক্ত সে এসে দেখতে পাবে ভক্তির লীলা, যোগী এসে দেখতে পাবে যোগের লীলা, যে তান্ত্রিক সে এসে দেখতে পাবে তন্ত্রের লীলা, যার মনের যেটিম ভাব তিনি যেন তার কাছে ঠিক সেইভাবে প্রকাশিত হয়ে আছেন। পুঁথিকার আজকে একটি ঘটনার উল্লেখ করছেন, যেটি আজকে আমরা বলবো, যেটি আমাদের আলোচনার বিষয়, যেটি দিয়ে আমরা আজকে শেষ করব, যেটাই আমাদের আজকে আলোচনার বিষয়। মহোৎসব ধারা তার ভক্তেরও ভবনে, প্রমত্তে গমন তথা জনতা যেখানে, কারণ ইহার কিছু নাই অন্য আর, তাপি পাপি সন্তাপিরে করিতে উদ্ধার, প্রভুর শ্রী অঙ্গে খেলে এমন মোহন, বিমোহিত নিকটে যাইত যেই জন, হোক না মলিন কিবা সংকুচিত প্রাণ, দেশ হিংসা পরিপূর্ণ নারকীয় স্থান। বলছেন প্রভুর এখন ধারা হচ্ছে মহোৎসব ভক্তের ভবনে, কেন না তখনকার দিনে দক্ষিণেশ্বরে সাধারণ মানুষের যাওয়াটা সহজ ছিল না, মাত্র আলমবাজার অব্দি শেয়ারের গাড়ি যেত, তারপর যদি কারো নিজস্ব গাড়ি থাকে তাহলে সেই গাড়িতে তারা পৌঁছাতে পারত, কিন্তু বাকিরা তারা পৌঁছাতে পারত না। সেই কারণে তিনি বলছেন তাই সবাইকে মুক্ত করার জন্য, সবাইকে কৃপা করার জন্য ভক্তদের ভবনে তিনি যেতেন। বলছেন প্রমত্তে গমন তথা জনতা যেখানে, যেখানে জনতা সেইখানে তিনি যেতেন, কারণ ইহার কিছু নাহি আর, তাপি পাপি সন্তাপিরে করিতে উদ্ধার। সেই জায়গায় অনেকে আসবে যাদের মধ্যে বিভিন্ন আধারের মানুষ আসবে, প্রত্যেককে কৃপা করে তাকে পূর্ণ করার দায়িত্ব যেন তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেই কারণে তিনি এই বিভিন্ন স্থানে যেতেন। বলছেন বিমহিতের নিকটে থাকিত যেই জন, শ্রীপ্রভুর অঙ্গে খেলে এমন মোহন, সে যখন তিনি লীলা করতেন তার সারা শরীর দিয়ে এমন এক আনন্দ খেলে বেড়াতো, এমন এক মোহনীয় রূপ তৈরি হতো, যে দেখত তার তার চোখেও যেন আলোক লাগত। দেশ হিংসা পরিপূর্ণ নারকীয় স্থান, আজি হোক না মলিন কিবা সংকুচিত প্রাণ। সেখানে যারা উপস্থিত হতো তারা যদি, তাদের হৃদয় যদি মলিনতায় পূর্ণ হতো বা তারা যদি সংকুচিত প্রাণের, তো তথাপি দেশ হিংসা পরিপূর্ণ এই নারকীয় স্থানে তাদেরকে যেন তিনি
কৃপা করবার জন্য উঠে পড়ে লেগেছেন। পুথিকার লিখছেন, আজি মহোৎসব দিনে সুরেন্দ্র আবাসে পরিপূর্ণ জনাকীর্ণ বিবিধ মানুষে মহানন্দময়ী পুরী প্রভুর কৃপায় ভালো মন্দ ভক্তা ভক্ত বেছে উঠা দায় সমাসীন সমুখকে সব শ্রী প্রভুর ত্রৈলোক্য তাহার চেলা কণ্ঠে মিঠা সুর গাইতে লাগিল গান ভরা ভক্তি রসে শুনিয়া শ্রী অঙ্গটলে ভাবের আবেশে ভাবাবেশে উঠে ঝড় অঙ্গ আন্দোলনে সাগর পবনে সাগর তরঙ্গে যাবে প্রবল পবনে মনোহরা এক ছড়া কুসুমের হার সুরেন্দ্র করিয়াছিল যতনে জোগার পীড়িতে প্রভুর গলে পড়াইল পরে অমনি লইয়া মালা ফেলিলেন ছুড়ে বজ্রপাত কত বাজে কি যাত না আনে প্রভুর প্রক্ষেপ মালা যা বাজিল প্রাণে অস্থির সুরেন্দ্র মিত্র ভক্ত মহাবলী অভিমানে প্রভু দেবে মনে দেয় গালি বাহির প্রদেশে গেল পরিহরি খর মহাসন্তাপ নলে জ্বলিছে কলেবর। ঠাকুর এসেছেন সুরেন্দ্র মিত্রের বাড়িতে, ভীষণ রকম ভক্ত তিনি, ঠাকুরকে তিনি ভীষণ ভালোবাসেন, ঠাকুরের রসদদার তিনি। সেই সুরেন্দ্রের আবাসে তিনি এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর শেষের দিকে এই ভক্ত বাড়িতে এই আসতেন। কেন বড় ভক্ত বাড়িতে আসতেন? কারণ যেখানে অনেক মানুষের সমাগম হওয়া সম্ভব, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এটি অনেক ভক্ত আসতে পারতেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে ভক্তরা যখন আসতেন তিনি চাইতেন ভক্তদের যেন একটু প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে। এখন বড়লোক ভক্ত না হলে তাদের পক্ষে তো প্রসাদ দেওয়া সম্ভব হতো না, সেই কারণেই বড়লোক ভক্তদের আসতেন। তাদের প্রশস্ত বাড়িতে অনেকের জায়গা হতো নম্বর এক, আর অনেকের এই সুবিধে হতো তার সঙ্গে কথা বলা, তাকে দেখার, এবং এই হবে। সেদিনের সুরেন্দ্র আবাসে এই মানুষে পূর্ণ হয়ে আছে, ভালো মন্দ ভক্তা ভক্ত বেছে উঠা দেয় সমাসীন সমুখে শ্রী কেশব শ্রীপ্রভুর ত্রৈলোক্য তাহার চেলা কণ্ঠে মিঠাসুর। প্রচুর লোক এসে উপস্থিত হয়েছেন, এমনকি সেই সময় কেশবচন্দ্র সেন উপস্থিত, তার সঙ্গে কেশবচন্দ্রের চেলা ত্রৈলোক্যনাথ সান্যাল এসে উপস্থিত হয়েছেন। তিনি অপূর্ব সুন্দর গান গাইছেন। তার গান শুনে ঠাকুরের কি হলো? গাইতে লাগিল গান ভক্তি ভরা ভক্তি রসে শুনিয়া শ্রীঅঙ্গটলে ভাবেরও আবেশে। তার গান শুনে ঠাকুরের সারা শরীর যেন আন্দোলিত হতে থাকল। তিনি নাচতেন, সাগরে তরঙ্গ যবে প্রবল পবনে ভাবাবেশে উঠে ঝড় অঙ্গ আন্দোলনে। ধীরে ধীরে তিনি তার আসন ছেড়ে উঠে সেই গানের তালে তালে নাচতে থাকলেন। এই যে গান এবং শ্রীরামকৃষ্ণের নাচ, এটি যেন সকলের হৃদয়ের ভেতরেও যেন একটা প্রবল তরঙ্গ স্রোত খেলে দিল। সুরেন্দ্র তিনি একটি অতি সুন্দর মালা গড়িয়ে এনেছিলেন ঠাকুরকে পড়াবেন বলে। তিনি বুঝতে পারেননি যে এই সময় ঠাকুরকে স্পর্শ করাটা বোধ হয় ঠিক হচ্ছে না। তিনি এগিয়ে গিয়ে সেই মালাটি ঠাকুরের গলায় পরিয়ে দিলেন, আর যে মুহূর্তে পরিয়ে দিলেন ঠাকুরের ভাব ভেঙে গেল। বজ্রপাত কত বাজে কি যাত না নে প্রক্ষেপ প্রভুর প্রক্ষেপে মালা যা বাজিল প্রাণে। তিনি বলছেন, অস্থির সুরেন্দ্র পীড়িতে প্রভুর গলে পড়াইল পরে অমনি লইয়া মালা ফেলিলেন ছুড়ে। তিনি একটি ভাব নিয়ে নাচছিলেন, আর সুরেন্দ্র গিয়ে তার গলায় যেই মালা পরিয়ে দেন সেই ভাবটা তার ভেঙে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে সেই গলা থেকে মালাটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন। কারণ আমরা তো এই সমস্ত এই বাহ্যিক এইসব জিনিসপত্রগুলো ভালোবাসি, আমরা বুঝতেই পারি না যাকে ভালোবাসি, যাকে দেওয়ার চেষ্টা করছি, তিনি যে তার পক্ষে এটা গ্রহণ করা কতটা অসহনীয় হচ্ছে, এই বোধটা আমাদের ভেতরে একেবারেই জাগে না। এবং এত বেড়ে জাগে না বলে আমরা মাঝে মাঝে এরকম গোলমেলে কাণ্ড করে ফেলি। ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন বা কোনো একটা কাজ খুব মন দিয়ে করছেন। আমাদের এখানে সাগরে খুব এটা হয়, অফিসে বসে হয়তো আপনি খুব মন দিয়ে কাজ করছেন, এই পাশের দরজা দিয়ে টুক করে ঢুকে প্রণাম করে আপনার ঠ্যাংটা ধরে নাড়িয়ে দিলেন,
মানে তার ভক্তি এসে সেই প্রায় বলে ঝাঁপিয়ে পড়ে আপনার পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে আপনাকে প্রণাম করলেন। আপনি যে সমস্ত মন দিয়ে কাজটি করছেন, আপনার মনটা যে আর ওখানে নেই, এই বোধটা মানুষ ভুলে যায়। ঠাকুরেরও ঠিক সেই রকম হলো, তিনি ছুঁড়ে ফেলে দিলেন। বজ্রপাত হলে যেরকম মানুষের দুঃখ হয়, ঠিক সেরকম ঠাকুর তার মালা ছুঁড়ে ফেলে দেওয়াতে তার মনে তো তেমনি কষ্ট হতে থাকলো। অস্থির সুরেন্দ্র, একে তো অত ধনী মানুষ, তারপর ওই রকম ভক্ত, তিনি তিনি অভিমানে প্রভুকে গালাগাল দিতে শুরু করলেন মনে মনে, বাই ঘরের বাইরে চলে গেলেন এবং তার নিজের কষ্ট, ঠাকুরকে তিনি কষ্ট দিয়েছেন এই ভেবে তিনি যেন তার দুচোখ যেন জলে ভরে গেল, হাউ হাউ করে তিনি কাঁদছেন। এখানেতে ত্রৈলোক্যের গীত না ফুরায়, এক সাঙ্গ হলে অন্য ধরে পুনরায়, বর্তমানে গীতে হেন মাধুরী সুন্দর, শুনিয়া আকুল হইল প্রভু গুণধর, উথলিল ভাব সিন্ধু প্রভুর আমার, অদূরে প্রক্ষিপ্ত সেই কুসুমের হার, তুলে পড়িলেন গলে দেখিতে সুন্দর, জনমনোহর হরি নরকলে বর, নেচে নেচে গাইতে লাগিলা সেই গীত, ধরিয়া কুসুম হার আপাদলম্বী, বিমোহিত শ্রোতা যত মুখে নাহি স্বর, মোহনীয়া মন্ত্রে মুগ্ধ যেন বিশ্বধর, যেনা দেখিয়াছে চোখে এক এঁকে দেয় দেখ প্রাণে, অপরূপ রূপ কি বা শ্রী প্রভুর ঠামে, নয়ন বিনোদ দেহে কিলাবন্য খেলে, শান্তিময় কান্তি চটা বদন মণ্ডলে, ছুটিছে চৌদিকে মিঠা কণ্ঠেরও মাধুরী, বৃন্দাবনে বনে যথা শ্যামেরও বাঁশুরী, প্রবেশিলে কানে আর ঘরে থাকা দায়, সরম ভরম লোক লজ্জা ভেসে যায়, হতমান অভিমান ছুটিল শ্রী সুরেন্দ্র, নিরক্ষিয়া প্রভু বরে পরম আনন্দ, প্রভুর গলায় মালা দুলিয়া দুলিয়া, হইতেছে আন্দোলিত পদপরশিয়া, জগৎ চন্দ্র প্রভু জগত লোচন, জগত বাস ব্যাপিয়া বাস জগত কীর্তন, ফুলের মালায় বড় কি সাজিবে তার, শ্রীঅঙ্গে শোভে যার জগৎ চন্দ্র হার। পুথিকার যে ঘটনাটি বলছেন সেটি আমরা সুরেন্দ্রনাথ মিত্রের জীবনী থেকে দেখে নেব। আমরা যে গ্রন্থের সাহায্য নিচ্ছি সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। এখানে কথামৃতের পরিশিষ্টে অখণ্ডেতে আপনারা পাবেন, এটা 1103 পৃষ্ঠায় এটি আছে। উহাতে একটি লক্ষ্য করিবার বিষয় এই যে, সুরেন্দ্র ভবনে কীর্তনানন্দাতিতে মগ্ন থাকিল, ভক্তের যথার্থ হিতাকাঙ্ক্ষী ও তাঁহার চিত্তে সর্বপ্রকার বাসনা কামনার সহিত সুপরিচিত ঠাকুর প্রয়োজনস্থলে তাহাকে শাসন করিতেও পরাণমুখ নহেন। ঘটনাটি এইরূপ, 1881 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের এক সন্ধ্যায় সন্ধ্যার প্রাক্কলে সুরেন্দ্রের দ্বিতলার বৈঠকখানায় ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া ধর্ম প্রসঙ্গ করিতেছেন। এমন সময় সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে গেলে তিনি উহা হাত হইয়া লইয়া দূরে ছুঁড়িয়া ফেলিলেন। তখন সুরেন্দ্র পশ্চিমে বারান্দায় যাইয়া অশ্রুমোচন করিতে লাগিলেন এবং সমীপস্থ ভক্তবৃন্দকে অভিমান ভরে বললেন, রার দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে, অনেক টাকা খরচ করে এই মালা, ক্রোধে বললাম সব মালা আর সকলের গলায় দাও, এখন বুঝতে পারছি আমার অপরাধ, ভগবান পয়সার কেউ নয়, অহংকারের কেউ নয়, আমি অহংকারী, আমার পূজা কেন লবেন, আমার বাঁচতে ইচ্ছা হয় নাই, এই বলিয়া এই বলিতে বলিতে তিনি অশ্রুধারায় গণ্ড ও বক্ষ ভাসাইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণের কার্যসিদ্ধি হইয়াছে, অনুতপ্ত ভক্তকে তাহা অতঃপর কৃপা প্রদর্শন আবশ্যক। অতএব ওই সময় কীর্তন ও নৃত্যাদি আরম্ভ হইলে তিনি পরিত্যক্ত মালাটি তুলিয়া লইয়া এক হস্তে উহা ধারণ পূর্বক, অপর হস্তে নানা ছন্দে দুলাইতে দুলাইতে মধুর নৃত্য লহরিতে সকলকে মুগ্ধ করিতে লাগিলেন। অবশেষে উহা গলায় পড়িলেন এবং নৃত্যা শেষে সুরেন্দ্রকে বলিলেন, আমায় কিছু খাওয়াবে না বলিয়া তখনই সুরেন্দ্রের আহ্বানে অন্তঃপুরে চলিয়া গেলেন। সুরেন্দ্রের সমস্ত হৃদয় পূর্ণ করিয়া তখন এক অনির্বচনীয় পরিতৃপ্তি বিরাজিত। ঠাকুর এসেছেন সুরেন্দ্রের ভবনে, সুরেন্দ্রের ভীষণ অহংকার,
তিনি টাকা খরচ করে ঠাকুরকে ট্যাকে করে নিয়ে এসেছেন, তাই তিনি দামি মালা পরিয়ে এনেছেন। ঠাকুর তখন ভক্তদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করছেন, একটি অন্য ভাবের ভেতরে, ভাবের জগতে তিনি বিচরণ করছেন। সেটা থেকে সামান্য বিক্ষেপ হওয়ায় ঠাকুর খুব অসন্তুষ্ট হলেন, সেই মালাটি তিনি ছুঁড়ে ফেলে দিলেন। তারপরে সেই গান শুরু হলো, ত্রৈলোক্যনাথ সান্যাল তিনি গাইলেন, তার গান আর শেষ হলো না। অবশেষে ঠাকুর সেই মালাটিকে তুলে গাইতে লাগিলেন, জগৎচন্দ্র হার করেছি সেই গান তিনি গাইছেন আর হাতে মালাটি নিয়ে নাচছেন। যদিও পুঁথিতে বলা আছে তিনি গলায় পড়েছিলেন, কিন্তু তিনি হাতে নিয়ে নাচছেন। পুঁথিতে বলছেন, বিমোহিত শ্রোতা যত মুখে নাহি স্বর, মোহনিয়া মন্ত্রে মুগ্ধে যেন বিশ্বদর, যে না দেখেছে চোখে এঁকে এঁকে দেখো প্রাণে, অপরূপ রূপ কিবা শ্রীপ্রভুর ঠামে। বলছেন ঠাকুর সে গাইছেন আর নাচছেন, আর সেই আপাদলম্বিত কুসুমের হারটি তিনি পরে আছেন। তার গানের গলার স্বর শুনে মানুষ বিমোহিত হয়ে গেছে, বিশেষভাবে মোহিত হয়ে গেছে। বলছেন, মোহনিয়া মন্ত্রে মুগ্ধ যেন বিষধর, যেরকম বিষধর সবকে মোহনিয়া মন্ত্রে মুগ্ধ করা হয়, ঠিক সেই রকম তাঁর তিনি জগৎকে যেন তিনি মুগ্ধ করে ফেলেছেন। তাই বলছেন, যে না দেখি আছে চোখে এঁকে দেখো প্রাণে, অপরূপ রূপ কিবা শ্রীপ্রভুর ঠামে। এটি আমাদের জন্য বলা, যারা চোখে এটি দেখবার সুযোগ পাওনি তারা যেন প্রাণে প্রাণে শ্রীরামকৃষ্ণের এই রূপটি, এই লীলাটিকে কল্পনা করার চেষ্টা করো। নয়ন বিনোদ ঠাম দেহে কি লাবণ্য খেলে, শান্তিময় কান্তি ছটা বদন মণ্ডলে। তার শরীরের সৌন্দর্য এত সুন্দর, চোখ যেন আনন্দ পাচ্ছে, নয়নে বিনোদ হচ্ছে, চোখে যেন আনন্দ হচ্ছে। নয়ন বিনোদ দেহে কি লাবণ্য খেলে, তার সারা শরীর দিয়ে যেন এক অদ্ভুত জ্যোতি খেলা করে বেড়াচ্ছে। এবং তিনি শান্তিময় কান্তি ছটা বদন মণ্ডল, তার মুখমণ্ডল দেখলে মনে হচ্ছে যেন সমস্ত মুখ দিয়ে যেন শান্তির ছটা ঝরে পড়ছে। চৌদি ছুটিছে চৌদিকে মিঠা কণ্ঠেরও মাধুরী, বৃন্দাবন বনে যথা শ্যামেরও বাঁশুরি। বৃন্দাবনের বনে যেমন শ্যামের বাঁশুরি শুনলে মানুষ আর থাকতে পারে না, ঠিক সেই রকম কেউ যেন আর হতমান অভিমান ছুটিল সুরেন্দ্র, সুরেন্দ্র যেন সমস্ত মান অভিমান যেন শ্রীরামকৃষ্ণকে দেখে যেন একবারে ভেসে গেল। বলছেন, হতমান অভিমান ছুটিল সুরেন্দ্র, নিরক্ষিয়া প্রভু পরে পরম আনন্দ, প্রভুর গলায় মালা দুলিয়া দুলিয়া, হইতেছে আন্দোলিত পদপরশিয়া। যে মালাটি এতক্ষণ তিনি ভাবছেন খুব দাম দিয়ে কিনে নিয়ে এসেছি, এতক্ষণে মনে হচ্ছে ঠাকুরের গলায় শুধু পরে নয়, তার শ্রীপাদ লম্বা মালা তো তার পায়ে স্পর্শ করে যেন মালাটির ফুলগুলি যেন ধন্য হয়ে যাচ্ছে। তার সেই দিব্য রূপটিকে তিনি দেখতে থাকলেন। জগতের চন্দ্রপ্রভু জগত লোচন, জগৎ ব্যাপিয়া বাস জগত জীবন। পুথিকার লিখছেন, ফুলের মালায় বড় কি সাজিবে আর, শ্রীঅঙ্গেতে শোভে যার জগৎ চন্দ্রহার, বুঝিয়া আপন মনে সুরেন্দ্র এখন, নয়ন ধারায় করে বাড়ি বরষণ, অতুল সুদৃশ্য দৃশ্য নয়ন আরাম, ভক্তিভাবে মাত আরা প্রভু গুণধাম, প্রেমে মত্ত নৃত্য গীত ক্ষণে না ফুরায়, নুনাপক্ষে একেবারে চারিদণ্ড যায়, আঁকড়ে আঁকড়ে হয় বৃহদায়তন, শাখায় প্রশাখায় বড় বৃক্ষ যেরকম, যত ফুল ফুলের সর্বাগ্রে যেন স্থান, এত মিঠা শ্রীপ্রভুর যত বড় বাড়ে গান, রসে ভরা মিঠা ফল ভাবেরও আবেশ, কখনো অবশ অঙ্গে নৃত্য গীত শেষ, লেশ মাত্র নাহি বাহ্য শ্রীপ্রভুর গায়ে, পাথারে পশিল আর কে বা খুঁজে পায়, মনহীন শ্রীঅঙ্গ ভকতে রক্ষা করে, ফিরিয়া আইল প্রভু কতক্ষণ পরে। বলছেন ঠাকুর নাচছেন আর গাইছেন, তার সেই দিব্য রূপ দেখে ভক্তরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন, মনে হচ্ছে যেন এই লীলা যেন শেষ হবে না। বিমোহিত হয়ে আছেন সুরেন্দ্র, তার অর্থের অভিমান, তার যে বড়লোক হবার যে অভিমান, সমস্ত অভিমান ভেসে গেছে শ্রীরামকৃষ্ণের সামনে। ঠাকুর
আস্তে আস্তে ধীরে ধীরে তার লীলা সংবরণ করতে থাকলেন, তিনি স্বাভাবিক হতে থাকলেন। ক্রমে ক্রমে প্রকৃতিস্থ প্রভু ভগবান সুরেন্দ্র প্রস্তুত কইলা ভোজনের স্থান, ভোজনের পরিপাটি অতীব সুন্দর, চৌদ্দচ্ছলজ্জপেয় বিস্তর বিস্তর, ভক্ত সহ শ্রীপ্রভুর ভিক্ষা হলে সায়, যে যাহার আপন ঘরে চলে যায়। বলছেন আস্তে আস্তে সমস্ত কিছু স্বাভাবিক হলে ধীরে ধীরে ঠাকুরের জন্য এবং ভক্তদের জন্য ভিক্ষার স্থান নিরূপিত হলো। সব ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণ মাঝখানে বসে ভক্তদের নিয়ে তিনি যেন নতুন লীলা খেলা শুরু করলেন। সব ভক্তেরাই এতক্ষণ ধরে শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত সুধা পানে মত্ত হয়েছিলেন, এবার সুরেন্দ্র কর্তৃক সেই সেবা তারা গ্রহণ করে পরিতৃপ্ত হৃদয়ে যে যার বাড়িতে ফিরে যাচ্ছেন। আমরা যারা সেদিনের সে ঘটনায় সাক্ষী ছিলাম না, আমরা যেন মনের দরজা দিয়ে সেই দৃশ্যটিকে দেখার চেষ্টা করে চলেছি অনবরত। আমরাও যেন সেই ভগবানের কৃপায় সেই অদ্ভুত লীলার সঙ্গী হয়ে উঠেছি। এ এক অদ্ভুত মজার গল্প। শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য তাঁর এই লীলাগুলিকে রেখে দিয়ে গেছেন, তিনি যেন আমাদের কাছে এইটিকে দিয়ে গেছেন আগামী দিনের মানুষজনের কাছে, যারা তাকে দেখবার সুযোগ পায়নি তাদের জন্য তিনি এক উপহার তিনি রেখে গেছেন, যাতে সেই উপহারের মধ্যে দিয়ে আমরা যেন তাকে স্মরণ করতে পারি। যেরকম আমাদের পূর্বপুরুষরা দেখবেন কিছু না কিছু উপহার তিনি তার আগামী প্রজন্মের জন্য রেখে যান, যাতে তিনি না থাকলেও তার সেই পরবর্তী প্রজন্ম তারা সেই উপহারটির মধ্যে দিয়ে তাকে যেন খুঁজে পায়। ঠিক সেই রকম আগামী দিনের যারা ভগবত ভগবানকে খুঁজতে আসবে সেই সব ভগবত ভক্ত তাদের জন্য লীলার ছবি রেখে গেলেন, যে লীলার ছবি ধরে ধরে আমরা ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী দিন শ্রী ভগবানের লীলা নিয়ে আলোচনা করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।